নমস্কার, আপনাদের সাথে আছে আজ আমি সঞ্চালনায় তৃতি গাঙ্গুলি। বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে আমাদের এই প্রচেষ্টা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন মুম্বাই শাখা তরফ থেকে শ্রোতাবৃন্দদের জানাই স্বাগত। আজকের অনুষ্ঠান শুরু করছি পঞ্চকবির সান্ধ্য আসর। দশের চোখে ধুলো দিয়ে আমি কিনা ভাবি কিনা করি, তুমি আমার অন্তরস্থলের খবর জানো, ভেবে আমি লাজে মরি। তাই শিখেছি সবারে বাসে ভালো, নইলে মনের কালো খুঁজবে না রে। সার বুঝেছি দুঃখে আছি ভালো আছি, দুঃখেই আমি ভালো থাকি, সুখের কথা বলো না আর, সুখ যে কেবলই ফাঁকি। খেলিছে ওই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। শুনেছি সাবধান বাণী, কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবি এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মেশাবি। এইভাবে নিয়ে এলাম পঞ্চকবির মশাল জ্বালিয়ে পানশতরী বেয়ে লেখার ধন্যিতায় এবং সুরের সারলে ভরা এক অমূল্য ভাণ্ডার। এই মহামারী দুর্যোগের সকল ভাবনা সংশয় দূরে রেখে আসুন আমরা কিছুটা সময় একসঙ্গে আনন্দে কাটাই। শুরু করছি আজকের অনুষ্ঠান নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন মুম্বাই শাখা এবং ছত্রপতি শিবাজি মহারাজ বস্তুসংগ্রহালয় মিলিত উদ্যোগে আয়োজিত ও আজকের অনুষ্ঠান পঞ্চকবির সান্ধ্য আসর। অনুষ্ঠানটি শুরু করছেন আমাদের মুম্বাই শাখা শ্রী শ্যামাপ্রসাদ রায়। তার অভিজ্ঞতায় পঞ্চকবির নানা কথা তিনি আমাদের শোনাবেন। শুভ সন্ধ্যা। আমরা আজ পঞ্চকবির জীবনী এবং তার স্মৃতির উদ্দেশ্যে একটা আলোচনা চক্র রেখেছি। এই পঞ্চকবি বলতে আমরা যাদের প্রথমে মনে করি তিনি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, এবং অল দ্য পাঁচটি কবি যাদের নাম আমরা যাদের স্মরণ আজকে আমরা আলোচনা চক্র আরম্ভ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি হিসেবে অলরেডি পরিচিত। ছোটোবেলা থেকেই ছড়া, কবিতা, ছোটো ছোটো গল্প, বড় গল্প, কাহিনী, গান, উপন্যাস, নৃত্যনাট্য, নৃত্যগীতি সব কিছু করে গেছে। সাহিত্যের এমন সাহিত্য শিল্পকলার এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথের লেখনীর হাত পড়েনি। রবীন্দ্রনাথ হলেন একটা মহিরুহের মতো, তো সেখানে রবীন্দ্রনাথ থেকে বড় রবীন্দ্রনাথের বড় পরিচয় হলো তিনি 1913-তে এশিয়ার প্রথম সাহিত্য বিভাগে নোবেল প্রাইজ পেয়েছিলেন। রবীন্দ্রনাথ যখন খ্যাতির মধ্য গগনে, তখন দ্বিজেন্দ্র লাল রায় আর একজন বিশিষ্ট ব্যক্তি, তিনিও খুব নাম করেছিলেন। হাইলি এডুকেটেড এবং সফিস্টিকেটেড ফ্যামিলির লোক, পড়াশোনার জন্য বিলেতে যান, কৃষিবিদ্যার ওপরে পড়াশোনা করতে যান। সেখানে তার শিল্পমণির পরিচয়ে প্রচণ্ড জেগে উঠেছিল। তিনি তখন থেকেই নানা কবিতা লিখতেন, দেশাত্মবোধক গান লিখতেন এবং ডিএলআইয়ের এক নিজস্ব ধারার গানের তৈরি করেছিলেন। যেমন ধরুন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই গানটা বাঙাল কোনো বাঙালি আছে যারা জানে না। এছাড়াও তিনি প্রচণ্ড অনেক দেশাত্মবোধক গান, দেশপ্রেমের গান এবং ভক্তিমূলক গান তৈরি করেছেন, গেয়েছেন। তার সুন্দর গলা ছিল। তার আর একটা পরিচয় হলো তিনি বিশেষ নাট্যকার। তার নাট্যর উপরে তার যে সংলাপ, দ্বিজেন্দ্রলালের যে নাট্যের সংলাপ, সেটা একটা অপূর্ব জিনিস। এরপরে কবি যিনি আসেন, 1965-এ জন্ম, তিনি হলেন কান্তকবি রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন একটা সম্ভ্রান্ত পরিবারের লোক। তার বাবা ছিলেন বৈষ্ণব সাহিত্যের নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন এবং ওদের অবস্থা সচ্ছল ছিল, কিন্তু পরের জীবনে ওনাকে বিএ পাস করার পরে ওনাকে ল পড়তে হয়েছিল কলকাতা ইউনিভার্সিটি থেকে। তারপরে কিছু ওকালতি করতে হয়েছিল, কিন্তু তার ইন্টারেস্ট ছিল কাব্য, গান, গীতি রচনা এইসব নিয়ে। কান্তকবির গান সবাই বলে এটা কান্তকবির গান। তার গানে কি অদ্ভুত তার রেঞ্জ! अंग्रेजी तीन जेमन लिखे मायर देवा मोटा कपड़ माथाय तुले नाइरे भाई दिन दुखनी माजी तोदे एर बेशी आर साध्य नाई एई धरनेर गान लिखेछेन। आबार मजा गान लिखेछेन यदि कुमड़ोर मत चाले धरे रत पान्तु असत सत। आबार तिनि अन्य गान लिखेछेन तुमि निर्मल करो मंगल करो मलिन मर्म मुछाय। सो कि बिराट रेंज एदेर भाव भक्ति एवं सृजन शक्ति विस्मयकर ब्यापार। एरपर जे कविके निये आमरा आलोचना करब तिनि हलेन अतुल प्रसाद सेन, विशिष्ट शिक्षाविद एवं लंडने गए बैरिस्ट्री पास करेছিলেন। लखनऊते ओकालती प्रैक्टिस करतें, निजे बाड़ी छिलो एक कलचारल सेंटर एक पीठस्थान, सेखाने समस्त गुणी संगीतकार आसतें। अतुल प्रसाद और एक परिचय हलो तिनि एकजन नामकरा संगीतकार, निजे गान रचना करेছেন, सुर दिएছেন, गेয়েছেন। एवं प्रवासी बांगालीদের प्रथम क्लाब तैरि हयेछिल सेटा अतुल प्रसाद सेनेরই तैरि এবং যেটারই পরবর্তী সময়তে ওই ক্লাবটা পরে পরিণত হয় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, যেখানে রবীন্দ্রনাথ উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। তো সেইজন্য আমরা আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গে অতুল প্রসাদের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যখনই কোনো নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রোগ্রাম শুরু করি আমরা অতুল প্রসাদ সেনের সেই বিখ্যাত গান আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা দিয়ে আরম্ভ করি। এবং তিনি যেহেতু তিনি হিন্দুস্তান ক্লাসিক্যাল গানে খুব রপ্ত ছিলেন, তার গানের মধ্যে বিভিন্ন রাগ গান ঠুংরি টপ্পা এইসব গানে এনেছিলেন। গজলবন্ধ তিনি গানে ইন্ট্রোডিউস করেছিলেন। এবং এই গানেতে অনুপ্রাণিত হয়ে পরে নজরুল অংশও তার গানের মধ্যে নানা রাগশ্রয়ী গান দিয়েছেন, পল্লীগীতি, ভাটিয়ালি, ভক্তিগীতি, প্রেমের গান, বিরহের গান, পুত্রশোকের গান, কতগুলি গান তিনি লিখে গেছেন। এবং নজরুলের যে ব্যাপ্তি সেটা দেখলে এখন অবাক লাগে যে তিনি খুব দুস্থ পরিবার থেকে মানুষ হয়েছেন। ছোটোবেলা থেকেই তিনি ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম সম্বন্ধে প্রচণ্ড পড়াশোনা করতেন। খুব লিবারাল আউটলুক ছিল, কোনো সংকীর্ণতার মনোভাব ছিল না। এবং তার তিনি বিশেষ পরিচয় তার তিনি একজন বিদ্রোহী কবি, কিন্তু বিদ্রোহী কবি তিনি শুধু বিদ্রোহী কবিই নন, তার অনেক গল্প, ছোট গল্প, কাহিনী, কবিতা, গান তিনি তৈরি করে দিয়ে গেছেন। তো আমি আর বিশেষ কিছু সময় নষ্ট করবো না। এবার আমি ধৃতিকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের পরে সঞ্চালনার জন্য স্টেজে আসেন। এতক্ষণ আমরা শুনলাম পঞ্চকবির নানা কথা। আমার নজরে পঞ্চকবি দর্শন সম্বন্ধে কিছু বলতে আসছেন আমাদের মুম্বাই শাখা সচিব শ্রী শঙ্কর মৈত্র। ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে রানী সে দেশ আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার, আজ নিখিল ভারত বোম্বে শাখা থেকে আজকে পঞ্চকবির সন্ধ্যা আসর আমরা শুরু করেছি। আজকে আপনারা বিভিন্ন বক্তার কাছ থেকে বিভিন্নভাবে আপনারা কবিদের সম্বন্ধে শুনেছেন এবং শুনছেন, আরও শুনবেন, গানও শুনবেন। আবার আমার জীবনের অনুভব থেকে আমি সেটা বলছি। আবার আমাদের জীবনে প্রচুর জিনিস হারিয়ে যায়, কিন্তু হারায় না যে অমূল্য বাণীগুলো। এই পঞ্চকবি যেসব অমূল্য বাণী, গান, রচনা সব করে গেছেন তা আমাদের হৃদয়ের মধ্যে বসবাস করছেন। एवं ये कविरा जो कत निकटेर कवि मानुषेर कवि सेटा बोलले विश्वास करा जाए ना। और अबाक कांड हच्छे सेई नवजागरणेर जुगे जखन तारा एई गान लेखा शुरू करेछिलेन, कविता लेखा शुरू करेछिलेन, ग्रामे गंजे कि करे पौंछे गेछिलो तखन तो एई एखनकार मतो अत प्रजुक्ति नेई, किछुई छिलो ना। तखन मानुषेर अंतर दिए सेखाने पहुँचे गेछे एवं निरंतरभावे फल्गुदारार मतो एखोनो बये चलेछे, सेटा आमादेर मध्येओ आछे। सेटाके এই সুকুমার বৃত্তি যখন থাকবে আসবে তখন মানুষ তখন নবচেতনা জ্ঞানের দ্বীপ সব তার উন্মেষ করবে, তার জীবনের নতুন আলো দেখাবে তাকে। তো আমরা আজকে এই পঞ্চকবির এই সন্ধ্যা আসরে আমার অনুভব থেকে বলতে পারি এদের যদি সমস্ত গান কবিতা যদি আমাদের মনের রসনাধারে যদি পরিশোধন করি যে নির্যাস আমরা পাবো, সেই নির্যাস एक अतुल्य मूल्यवान जिनिस, अतुलनीय जिनिस, अमृत थेके कोनो अंश कम ना, अमृत थेकेओ बेशी ओटा। सेई अमृत बाणी एखन सारा बांग्लादेशे छड़िये गेछे एवं आपनि बोलले विश्वास करबेन ना। सेई नवजागरणेर जुगे जे कत मनीषी साधक साधिका जे आमादेर बांग्लादेशे एसेछिलेन तारा एकसाथे हठात एसे हाजिर हलेन एवं देश दशे जागरण सृष्टि करलेन, तारा देशेर जन्य जागरण सृष्टि करलेन। तारा तखन किन्तु एई हताशा विद्वेष दरिद्र क्लेश একটা বর্গ ছিল, এখনো সেই বর্গই আছে, কিন্তু তার সাথে সাথে এই মনীষীদের আবির্ভাব আমাদের একদম বন্যার প্লাবনের মতো ভাসিয়ে নিয়ে চলে গেছিল আমাদেরকে। এখন সেটা আমরা ভুলতে পারিনি, এখনো সেটা আমার কাছে বিদ্যমান আছে। আমরা অনেক কথা বলি যে প্রজন্মে এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা কেন আমাদের এখানে আসেন, যোগাযোগ করেন না, আসেন না, বাংলা চর্চা করেন না কেন বা না, এখন তাদের সময় হয়নি, তারা জীবন যুদ্ধে প্রচণ্ড ব্যস্ত। তারাও আসবেন, কারণ তাদের মধ্যে সুকুমার বৃত্তি প্রবৃত্তি সৃজনশীলতা সব কিছু লুকিয়ে আছে। তারাও একদিন দেখবেন এসে আমাদেরও তো আমার জীবন এইভাবেই কেটেছে, কিন্তু তাদেরও জীবন এইভাবে কাটছে বর্তমানে, কিন্তু তারাও এসে পৌঁছাবেন সেখানে। আমি ভীষণ আশাবাদী লোক এবং এটা হবেই, হতেই হবে এটাকে। আর এইসব কবিরা যা গান লেখা সব ছেড়ে গেছেন আমাদের জন্যে একটা অমূল্য রত্ন, অমূল্য সম্পদ। আর একটা জিনিস দেখবেন তারা কিন্তু সব ক্ষেত্রে তারা নিজেরাও বিচরণ করেছেন, কোনো ম্যানিপুলেশন বা কোনো ভাব আবেগের মধ্যে তারা কোথাও যাননি, তারা নিজেদের আবর্তর মধ্যেই তারা তার সমস্ত কাজ করেছেন। কারোর আবর্তর মধ্যে গিয়ে তারা গোলক চক্করে বলতে বেশি যাননি, তারা তাদের নিজেদের মহিমা প্রকাশ করেছেন তাদের গান গল্প লেখাতে এবং স্বর্গীয় ভাব এনেছেন আমাদের এই বাংলাদেশে। আমি গর্বিত যে আমি এটা আজকে আমরা করতে পেরেছি, এই আপনাদের আমি কিছু বলতে পেরেছি, আমি আর কিছু বলতে চাই না। অনেক ধন্যবাদ, আপনারা সব ভালো থাকবেন, নমস্কার সহকর্মী। 1801 সাল থেকে আসে বাংলা সাহিত্যের নবজাগরণ, আসে এক নতুন অধ্যায়। 1861, 63, 65, 71 এবং 99 এই বিভিন্ন সালে বাংলার পঞ্চকবি জন্মগ্রহণ করেন। আমার এক ছোট্ট অনুভূতি থেকে বলতে পারি, আমাদের সকলের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি জন্ম না নিতেন তাহলে হয়তো বাংলা সাহিত্য অর্ধেক রয়ে যেত। বিশ্বের মাঝে বাংলা সাহিত্যকে তুলে ধরেছিলেন, সেই বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে আসেন ডক্টর মহুয়া চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। রবি ঠাকুর সর্বকালের শ্রেষ্ঠ কবি ও সুরকার। ওনার বহু প্রতিভার মধ্যে গীতাঞ্জলি লিখেই উনি নোবেল পুরস্কার দ্বারা আভূষিত হয়েছিলেন। ওনার গান রচনায় আমরা নানান বিষয়ের সন্ধান পাই, পূজা, প্রেম, আনুষ্ঠানিক, বিচিত্র, প্রকৃতি ও স্বদেশ নিয়ে উনি বিভিন্ন ভাবের গান আমাদের দিয়েছেন। ওনার ঝুলিতে সুরেরও প্রচুর বৈচিত্র্য আমরা পেয়ে থাকি। একদিকে উনি উত্তর ও দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় রাগাশ্রয়ী গান তৈরি করেছেন, আবার আমাদের উনি অনেক পাশ্চাত্য সুরের গানও প্রদান করেছেন এবং সব রচনাই ওনার একটি নিজস্ব রচনা শৈলী রয়েছে। উনি কীর্তন, টপ্পা, খেয়াল, ধ্রুপদ, বাউল, শাড়ি ইত্যাদি অনেক প্রকারের গানের ধারা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এমনকি ছন্দের ক্ষেত্রেও ওনার সৃজনী আমরা ওনার দেওয়া নবতাল, একাদশী, ষষ্ঠী, ঝম্পক ও নবপঞ্চতালে পাই। এসব কারণে উনি আজও সবার কাছে খুবই প্রিয়। অবাঙালিরা তো রবীন্দ্রসঙ্গীত শুনেই বলেন, আহা কি শান্তি! গানের কথা না বুঝলেও গানের সুর ওদের হৃদয়ে ছুঁয়ে যায়। আজ আমি আপনাদের দুটি গান শোনাব। গুরুদেবের রচিত গানের মধ্যে প্রেম ও বর্ষা নিয়ে কয়েকটি গান অতি মধুর ও লোকপ্রিয়। আমার প্রথম গান এরই একটি উদাহরণ। কে দিল আবার আঘাত গানটি কবিগুরু কেদারা রাগের আশ্রয় নিয়ে তৈরি করেছিলেন 1895 সালে। এ গানে ওনার কথা ও সুরের মেলবন্ধন ফুটে উঠেছে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবি অনেকগুলি দেশাত্মবোধক গান রচনা করেন। এ গানগুলির প্রেরণায় সে সময় অনেক মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এমনই একটি গান আমি আপনাদের এবার শোনাব। 1905 সালে কবিগুরু এই গানটি সৃষ্টি করেন। গানটি হল এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তরি। কে দিল আবার আঘাত আমার দুয়ারে, কে দিল আবার আঘাত এ নিশীথ কালে, কে আসি দাঁড়ালে খুঁজিতে আসিলে কাহারে, কে দিল আবার আঘাত আমার দুয়ারে, আবার আঘাত। বহুকাল হল বসন্ত দিন এসেছিল এক অতিথি নবীন, জেগে বসে আছি অতিথি আজানা তব এবার তোর মরা দাগে বারিশেছে জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা দাগে বারিশেছে জয় মা বলে ভাষা তোরি। सब दौड़ा दौड़ी এবার তোর মরা দাগে বারিশেছে জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা দাগে বারিশেছে জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়ল দেনা ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কড়ি। দিনে দিনে বাড়ল দেনা ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কড়ি। ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে, ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা দাগে বারিশেছে জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা দাগে বারিশেছে জয় মা বলে ভাষা তোরি। ভাষা তোরি, ভাষা তোরি। দুখু মিয়া নামটা সবার পরিচিত। কষ্টের কষ্টি পাথরে ঘষে নিজেকে প্রতিষ্ঠিত করে বলে গেছেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান। বিদ্রোহী কবি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে আসছেন আমাদের সবার প্রিয় সদস্যা শ্রীমতী পারমিতা মুখার্জি। নমস্কার। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন মুম্বাই আয়োজিত পঞ্চকবির অনুষ্ঠানে আমি কবি কাজি নজরুল ইসলাম সম্পর্কে দু চার কথা বলবো। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন মুম্বাইয়ের সকল সদস্য এবং উদ্যোক্তাদের জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি দেশপ্রেমিক ও মানবপ্রেমিক নজরুল, এই বিষয় নিয়ে আলোচনা করব। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন যথার্থ কবি। যথার্থ কবির কাছে জাতি, ধর্ম, দেশ, কাল কোনো বাধা হয়ে দাঁড়ায় না। যথার্থ কবির কাছে সব থেকে বড় সত্য মানুষ। তিনি মানব প্রেমিক। কবি নজরুলের মধ্যে মানুষের প্রতি ভালোবাসার যে বীজ নিহিত ছিল, তাই তার কবিতায়, গানে, লেখায় বারবার পরিস্ফুট হয়েছে। আর মানব প্রেমিক ছিলেন বলেই তিনি যথার্থ দেশপ্রেমিক হতে পেরেছিলেন। শুধু তো রাষ্ট্রীয় পরাধীনতা মানুষকে পরাধীন করে রাখে না, মানুষের মন আরো নানাবিধ পরাধীনতার শৃঙ্খলে বাঁধা থাকে। ভীরুতার শিকল, আচার সর্বস্বতার শিকল, হীনমন্যতার শিকল, অজ্ঞানতার শিকল এসবই মানুষকে পরাধীন করে রাখে। একটি দেশের বা একটি জাতির পরাধীনতার এই সামগ্রিক রূপটি যার চোখে ধরা পড়ে এবং যিনি জাতিকে এই সকল পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বদ্ধপরিকর হন তিনি যথার্থ দেশপ্রেমিক। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন এমনই একজন দেশপ্রেমিক যিনি উপলব্ধি করেছিলেন মানব প্রেম এবং দেশপ্রেমের মধ্যে কোনো পার্থক্য নেই, একে অন্যের পরিপূরক। একটা জাতি যখন বহুদিনের পরাধীনতায় নির্বিষ হয়ে পড়েছে, নিজের শক্তির ওপর শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, সেই সকল ভীরুতা, জড়ত্ব, স্থবিরতা থেকে তাকে মুক্তি দিয়ে আত্মশক্তিতে বলীয়ান করার মন্ত্রে দীক্ষিত করার জন্য নজরুল ইসলাম কলম ধরলেন। বিদ্রোহী কবিতার অগ্নিস্ফুলিঙ্গে বাঙালির হৃদয়ে আগুন জ্বলে উঠল। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। কালবৈশাখীর ঝড়ের মতো নজরুলের আবির্ভাব মানুষের মনে জাগিয়ে তুললেন তিনি স্বাধীনতার দুর্মর আকাঙ্ক্ষা। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে মহাসৃষ্টির মহানন্দে। এই বিদ্রোহী কবিতাটির বৈশিষ্ট্য পাঠকের চেতনাকে বহু পরস্পর বিরোধী শক্তির সঙ্গে একাত্মতা অনুভব করাতে করাতে অগ্রসর হওয়া। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই বিদ্রোহী কবিতাটি যেন কবির দেশাত্মবোধের স্বরূপকে উন্মোচিত করে। বহুদিনের সংস্কার জর্জরিত মানুষের মনে বিপ্লব ঘটাতে পারলে তবেই তো দেশপ্রেম জেগে উঠবে। এই কবিতার মাধ্যমে তিনি সমস্ত কিছু যেন উল্টে পাল্টে দিয়েছেন, মানুষের মনে যেন ঝড় জাগিয়ে তুলেছেন। কবি কাজী নজরুল ইসলাম কালবৈশাখীর ঝড় শুধু সাহিত্য সঙ্গীতের ক্ষেত্রে নয়, বাঙালির সমগ্র জীবন ক্ষেত্রে, বাঙালির হৃদয় থেকে এক বিস্ময়কর আবেগঋদ্ধ গান সেদিন নজরুলের কণ্ঠ থেকেই বের হয়ে এসেছিল। নজরুল সম্পর্কে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, নজরুলের সঙ্গে ঝড়ের উপমার চেয়েও যেন আগ্নেয়গিরির বেশি মিল আছে। তিনি লিখছেন, কবির জীবনের বহ্নি তপস্যা আগ্নেয়গিরির মতোই একদিন বহ্নিমান হয়ে উঠল। নিজেকে নিঃশেষে রিক্ত করে জীবনের সব কিছুকে উদ্গীরণ করে ঢেলে দিল মানুষের বুকে বুকে, তারপর একদা স্তব্ধ হয়ে গেল। নিঃশেষিত বহ্নি, নিঃশেষিত জীবন ধাতু স্তব্ধ আগ্নেয়গিরির মতোই তিনি নির্বাক স্তব্ধ হয়ে একটি বিষণ্ন সাধুকোচিত মহিমায় আমাদের মধ্যে বিরাজিত করতে লাগলেন। নজরুলের ইসলামের স্তব্ধতার মধ্যে বিষণ্ণতা বা হতাশা নয়, এক সাধকোচিত প্রসন্নতা ছিল। এর মধ্যে লুকোনো ছিল একটি সনাতন তপস্যা। সে তপস্যা কবি যশ নয়, সে তপস্যা যৌবন রূপ রস সঙ্গীতের সমৃদ্ধ কয়েকটা দিন রাত্রির খেলা নয়, সে তপস্যা ঈশ্বরকে জানার তপস্যা, সৃষ্টির আদিম প্রশ্নের উত্তরের জন্য যে তপস্যা, হে তপস্যা তাই। নজরুল সাহিত্যের বিচার মানব মূল্যে, শিল্পতত্ত্বের নিরিখে নয়। নজরুল সেই মানুষের কবি যে মানুষ চিরকালের। মানুষের প্রতি মানুষের ভালোবাসায় যুক্তি তর্ক তথ্যের কোনো স্থান নেই। সব কিছু ধ্বংস হয়ে গেলেও বেঁচে থাকে শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসায় নজরুল প্রতিষ্ঠিত, তাই তিনি চিরকালের, চিরজীবী। নমস্কার। মাউতর্গানের মাধ্যমে পঞ্চবীকে শ্রদ্ধা জানাতে শ্রী বিপ্লব চ্যাটার্জি। একটা কথা জানিয়ে রাখতে চাই, এই বিপ্লব চ্যাটার্জি করোনায় অসুস্থ হওয়ার কারণে তিনি নতুন রেকর্ড করবার সময় পাননি। তার কাছে যা ছিল সেই রেকর্ড বাজিয়েছেন এবং সেই বাজনার মাধ্যমে উনি শ্রদ্ধা জানিয়েছেন। যদিও এই গান দুটি পঞ্চকবির কারুরই লেখা নয়, তথাপি তিনার মানে আগ্রহকে আমরা স্বাগত জানিয়ে আমরা তার এই মাউতর গান বাদ্যযন্ত্র আপনাদের শোনাতে চাইছি। रजनीकांत सेन आरो विस्तारित शोनाते आसछेन आमादेर श्रद्धेय श्री उमा मैत्र। नमस्कार। आजके पंचकविर सांध्य आसरे अन्यतम किंबदंती कवि रजनीकांत सेन के निये आमार आलोचना। रजनीकांत सेन जेमन कवि गीतिकार सुरकार आबार तेमनि गायक। ऊनविंश शताब्दीर जे पाँच जन विख्यात लिरिक कवि जादेर निये आज आलोचना, जादेरके निये तार अन्यतम रजनीकांत सेन। सकलेई निजेर निजेर वैशिष्ट्ये भरपूर। सेई रकम रजनीकांत तार निजस्व वैशिष्ट्य, प्रधानत तार आध्यात्मिकतार संगीत बा ब्रह्म संगीत जाके बला हय। এই কান্তকবি জন্মগ্রহণ করেছিলেন 1865 সালের 26 জুলাই পাবনা জেলা অধুনার বাংলাদেশের ভাঙাবাড়ি গ্রামে। তার পিতা মহান গুরুপ্রসাদ সেন ও মা মনুমোহিনী দেবী। গুরুপ্রসাদ সেন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারী ছিলেন, তথাপি পরম বৈষ্ণব এবং তার লিখিত বৈষ্ণব পদাবলী সেকালে বিখ্যাত ছিল। এই বৈষ্ণব ভাবাপন্ন সম্ভ্রান্ত পরিবারের গুরুপ্রসাদ সেনের তৃতীয় পুত্র রজনীকান্ত কম গুণের অধিকারী ছিলেন না। শিশুকাল থেকেই তিনি যেমন ভালো ছাত্র, ফুটবল খেলতেন, সংস্কৃত পড়তেন, বাঁশি বাজাতেন, অভিনয় করতেন, কি নয়। সেই প্রাকৃতিক পরিবেশ একান্নবর্তী পরিবারে তিনি বড় হতে থাকেন। সংসারের নিয়ম অনুযায়ী সংসারেও নানান রকম বিপদ ঝঞ্ঝাট আসে বই কি, শোক দুঃখ সবই আসে, কিন্তু সেসব তাকে আরও ক্রমশ অনুভূতি প্রবণ করে তোলে। ক্রমে যৌবনে তিনি কলকাতায় পড়াশোনা করতে আসেন। কৃতিত্বের সাথে বিএ ল পাশ করার পরে পাবনার পার্শ্ববর্তী রাজশাহী শহরে তিনি কোর্টে প্র্যাকটিস করতে আসেন। এখানেই তার কর্মজীবন ও সাহিত্য জীবনের বিকাশ, প্রকাশ, উন্মেষ সব কিছু। রাজশাহী সে সময় খুব বর্ধিষ্ণু জায়গা ছিল। জ্ঞানী গুণী মেধাবী মানুষদের মণিমুক্তায় ছড়ানো। রজনীকান্ত সেনও আরেকজন মণিময় পুরুষ এখানকার শোভাবর্ধন করলেন। রাজশাহীতে আরেকজন বিখ্যাত মানুষ ছিলেন, তিনি ঐতিহাসিক ও সাহিত্যিক হিসাবে পরিচিত, তার নাম অক্ষয় কুমার মৈত্রেয়। তার বাড়িতে রবীন্দ্রনাথ তো মাঝে মাঝে পদ্মা নদী পেরিয়ে বজরায় আসতেন, আতিথ্য নিয়ে থাকতেন, তার সঙ্গে সখ্যতা ছিল। তখন বাড়িতে সাহিত্য আসর, ন্যাচারালি সাহিত্য আসর, গানের আসর বসত এবং অক্ষয় মৈত্রের প্রিয় পাত্র রজনীকান্তের ডাক পড়ত। রজনীকান্ত যেতেন। এই সময় রজনীকান্ত প্রচার বিমুখ ছিলেন। তার এই অতি সুন্দর কবিতাগুলোকে প্রথম নানান পত্র পত্রিকায় প্রকাশিত করেন অক্ষয় মৈত্র। আবার রজনীকান্তের বাড়িতেও সান্ধ্য আসর হইত, গানের আসর বসত এবং তার সেই মাধুর্যময় সঙ্গীত তিনি গেয়ে গেয়ে শোনাতেন। সেখানেও জ্ঞানী গুণীদের মধ্যে একজন মানুষ ছিলেন, বাঙালি খ্রিস্টান, তাকে সবাই কটা সাহেব বলতো। তিনি সমস্ত তার গানগুলোকে সংকলন করে সংরক্ষণ করে রেখেছিলেন এবং পরে এগুলোই প্রকাশিত হয় এবং তার অমূল্য গানগুলো আমরা আজও শুনতে পাই। রজনীকান্ত সেন প্রচারমুখ, আর তিনি নিজের ভাবে বিভোর থাকতেন, তার কোনো কিছুতে আর আগ্রহ ছিল না। তিনি কোর্টেও ভালো করে প্র্যাকটিস করতে পারতেন না। এমন মানুষ ওকালতি করতে পারে কি? এমনি করে দিন তো যায়। রজনীকান্ত অনেক, তার 7খানি কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে বাণী ও কল্যাণী এই দুখানি তার শ্রেষ্ঠ সঙ্গীতের সংকলন। তিনি নীতিবাচক, দেশাত্মবোধও গেয়েছেন, কিন্তু সেগুলো আমার আলোচনা নয়। আমি তার কিছু 2-4টি তার আধ্যাত্মিক গানের কথাই বলছি। আমার প্রথম রজনীকান্তকে আমি চিনি আমার ছেলেবেলায় রেডিওতে একটি গান হতো, ওরা চাহিতে জানে না দয়াময়। এই গানটি আমি প্রথম আমার কাছে শুনলাম, কান্ত কবির লেখা, এবং সেই থেকে সেই গানটি আমার রজনীকান্তের আমার সবচেয়ে প্রিয়। আর রজনীকান্তকে আমি রজনীকান্তের ভক্ত। রজনীকান্তের গানের ভেতরে এত আরতি, এত সহজ সরল ভাষার বাণী, এত প্রাণস্পর্শী সুর যে অতি পাষাণ হৃদয়কেও গলিয়ে দেয়। অনেক দুঃখ কষ্ট শোকও তিনি পেয়েছিলেন। সেই সব শোকেও তিনি যেসব গান লিখেছিলেন, যেমন তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া বুকে তোমারই অনুভব। তারপর তার অদ্বৈত ভাব ও ভক্তিভাবের সমন্বয়ে যে সেই গানটি, সেই দীনতা, সেই বৈষ্ণব ভাবের দীনতা এবং সহজ সরল সুরে বাণীতে, সেই গানটিও বিখ্যাত। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরিহে, আমি কিবা বুঝি আমি কিবা জানি, আমি কেন ভেবে মরিহে। এইভাবেই তো গান তিনি লিখতেন। কিন্তু এই ভক্তকবি তো বেশি দিন বাঁচলেন না। তার গলায় কাল ব্যাধি ধরল, তিনি কলকাতায় চিকিৎসাধীনে এলেন। সেই অসুস্থ অবস্থায় শয্যায় শায়িত একদিন রবীন্দ্রনাথ তাকে দেখতে গিয়েছিলেন। সেই বাকরুদ্ধ অবস্থায় শয্যাশায়িতে তার মেয়ের সহযোগিতায় হারমোনিয়াম বাজিয়ে তার মেয়ে তাকে তার শেষ লেখা গানটি যে শুনিয়েছিলেন, আমার সকলই নিয়ে করেছে কাঙাল আর দর্প করিতে চুর, সেই গান শুনে রবীন্দ্রনাথ অভিভূত হয়ে যান। পরে চিঠিতে তাকে জানান যে একই বিস্ময়কর গান তুমি রচনা করেছো এই অবস্থায়। রজনীকান্ত রবীন্দ্রনাথের সেই স্বীকৃতির চিঠিকেই তার শ্রেষ্ঠ গানের সব পুরস্কার মনে করতেন। ক্রমে দিন এগিয়ে এলো। 1910 সালের 13ই সেপ্টেম্বর তার জীবনাবসান হয়। তার পরম ঈপ্সিত সেই রসালো নন্দনে, সেই আলোক লোকে, তার আনন্দময় লোকে তিনি লীন হয়ে গেলেন। সেই যে গানটি আছে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব প্রভু তোমার রসালো নন্দনে। আরেকটি গান, আমার ভুল হতে পারে, ওই গভীর যবনিকা তুলিয়া দেখাও মোরে প্রভু তব চির আলোক লোক, সেই আলোক লোকে তিনি চলে গেলেন, কিন্তু তার অমূল্য গানগুলি রেখে গেলেন। नमस्कार। আমাকে সকল রকমের কাঙাল করিয়া দর্প করেছ চূর্ণ। উমাদির বক্তব্যে রাখা এই গানটি শোনাতে আসছেন শ্রী সূর্য ভট্টাচার্য। পঞ্চকবির শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। যে গানটির কথা ধৃতিদি উল্লেখ করলেন সে গানটি শুধুমাত্র পঞ্চকবির একটি গান নয়, মানে রজনীকান্ত সেনের লেখা সুর করা একটি গান নয়। এই গানটি যেন আমাদের সমস্ত সৃজনশীল সৃষ্টিশীল মানুষ যারা যারা গান লেখেন, গান করেন, সুর করেন, কবিতা লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ উপন্যাস রচনা করেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সবার উদ্দেশ্যে বোধহয় এই গানটা একটা বিরাট বড় শিক্ষা। যে আমরা সবাই ভাবি যে আমরাই লিখি, আমরাই গান করি, আমরাই বোধহয় সবকিছু তৈরি করছি, এটা আমার গান, আমার লেখা, আমার কবিতা, আমার গাওয়া, এটাই আমাদের বক্তব্য হয়ে থাকে সাধারণত। সেটা যে কত বড় ভুল, রজনীকান্ত সেন সেইখানেতেই একটা মস্ত বড় আঘাত করে গেছেন। ওনার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে উনি আমি করেই লিখেছেন, কিন্তু এটা আমার বলে নয়, এটা যেন আমাদের সবার বক্তব্য। শুনুন সেই গান, যে গান এক্ষুনি ধৃতিদি যেটা উমাদি যেটা উল্লেখ করলেন যে এই গান শুনে রবীন্দ্রনাথ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন এবং পরে তাকে চিঠিতে জানান তার এই স্তম্ভিত হয়ে যাওয়ার কথা। আমায় সকল রকমে কাঙাল করেছে গর্ব করিতে তাই मागो तोमार कोले तोमार बोले कतई शांति भालोबासा आमोरी बांगला भाषा। बांगला भाषार प्रति भालोबासार स्रोत जार लेखनीते बोये चलतो सेई अतुल प्रसाद सेन के श्रद्धा जानाते आसेन मौसुमी चक्रवर्ती। नमस्कार उपस्थित सकल के जानाई आमार विनम्र श्रद्धा। बांगलार साहित्य और संस्कृतिते अतुल प्रसाद सेन एकटी स्मरणीय नाम। कारो काछे तिनि छिलेन अतुल दादा, कारो काछे कवि बंधु, कारो काछे भाई दादा, कारो काछे सेन साहेब, नाना नामे तिनि परिचित छिलेन। किन्तु तिनि सकलेरई अत्यंत काछेर मानुष छिलेन। तार अक्लान्त कण्ठस्वर, दुहात भरा करुणार फल्गुधारा एवं बुक भरा देशमातृकार प्रति प्रगाढ़ भक्तिर काछे आमरा सत्यि नतमस्तक। 19 शतकेर शेष थेके 20 शतकेर माझामाझी रवीन्द्र प्रतिभार प्रभाव बलेर मध्ये जारा निजेर विशिष्टताय उज्जवल हयेछिलेन अतुल प्रसाद सेन छिलेन तादेर अन्यतम। अतुल प्रसाद सेन बेशी संगीत रचना करेननि, तार संगीत संख्या छिल 208, किन्तु तिनि टुमरी धारार प्रवर्तन करेछिलेन एबं जे बांगला गजल तार सूचना करेछिलेन अतुल प्रसाद सेन। गान प्रसंगे एक कथा आपनादेर बोली। सालटा होच्छे 1890। बैरिस्टारी पढ़ते विदेशे पाड़ी दिएछेन अतुल प्रसाद सेन मात्र 20 बछर बयस। जहाजे भेनिस थेके फेरार पथे गंडोला चालकरा एक मधुर सुरे गान गाइछिलेन। सेई गाने आकृष्ट हये तत्क्षणात् तिनि रचना करेछिलेन आमादेर सेई चिरस्मरणीय गानटी, उठो गो भारत लक्ष्मी उठो आदि जगत जनपज्जा दुख दैन्य सबनाशी कर दूरित भारत लज्जा। कि तार भाव, कि तार भाषा जा आमादेर विस्मित करे। बैरिस्टारी पास करार परे तिनि लग्नौते 33,000 टाका खर्चा करे एकटी बाड़ी बानिएछिलेन। सेटाके ठीक बाड़ी बला जाय ना, संगीतालय बला जेते पारे। कलकाता छाड़ा बाइरे बहु जायगा ताबड़ ताबड़ शिल्पीरा सेखाने एसे संगीत साधना करतें। लग्नौते उनी प्रवासी बांगालीदेर जन्य बंग साहित्य सम्मेलन तैरि करेछिलेन, जेटा आमादेर एखन निखिल भारत बंग साहित्य सम्मेलन। एई जे प्रतिष्ठानेर एई यज्ञेर ऋत्विक छिलेन अतुल प्रसाद सेन। रवीन्द्रनाथ ताके सहायता करेछिलेन। रवीन्द्रनाथের কথা যখন এলো তখন বলি, রবীন্দ্রনাথের সাথে অতুল প্রসাদ সেনের একটি সুন্দর মধুর সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ অতুল প্রসাদের থেকে 10 বছরের বড় ছিলেন, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে কোনো বড় ছোট ছিল না। অতুল প্রসাদ সেনকে অত্যন্ত ভালোবাসতেন রবীন্দ্রনাথ, স্নেহ করতেন, তেমনি অতুল প্রসাদ সেন অত্যন্ত ভক্তি করতেন। 1896 সালে রবীন্দ্রনাথ যখন একটি সভা করেছিলেন, তার নাম রেখেছিলেন খামখেয়ালি সভা। সেই সভাতে ডিএল রয়, অবনীন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছিল। সবথেকে कनिष्ठ सदस्य छिलेन अतुल प्रसाद सेन एबं तिनि सकलेर अत्यंत प्रिय छिलेन। रवीन्द्रनाथ कखनो कखनो लखनौते तार बाड़ीते जेतेन, आबार शांतिनिकेतनेও अतुल प्रसाद सेनके डेके पाठातेन। रवीन्द्रनाथ जखन नोबेल पुरस्कार पेलेन तखन अतुल प्रसाद सेन ताके स्मरण करे गुरुदक्षिणा हिसेबे एकटी गान रचना करेछिलेन। आबार कविगुरु तार काव्यग्रंथ अतुल प्रसाद सेन के उत्सर्ग करेछिलेन। रवीन्द्रनाथ जखन नोबेल पुरस्कार पेलेन एबं रवीन्द्रनाथेर प्रतिभा जखन आकाशचोड़ा, सेई समय अतुल प्रसाद सेन निजेके प्रतिष्ठित करेछिलेन। एटा किन्तु खूब एक कम कथा नय। बेदना छिल अतुल प्रसाद सेनेर लेखार प्रधान अवलम्बन। 1871 साले अतुल प्रसाद सेन ढाकाय जन्मग्रहण करेছিলেন। बाल्यकाले तिनि तार पिताके हारिয়েছিলেন। এটা তার জীবনের প্রথম আঘাত। তারপর তার মা দ্বিতীয় বিবাহ করেন, তখন তিনি প্রচন্ড আঘাত পেয়েছিলেন। ছোট ছোট 3টি বোনকে মার কাছে দিয়ে তিনি মাতুলালয়ে ফিরে এসেছিলেন। তারপর তার বিবাহিত জীবন, সেই দীর্ঘ বিবাহিত জীবন যেখানে অতুল প্রসাদের বিনিদ্র রাত কেটেছে শুধু চোখের জলে, गान लिखे और गान गे। पुड़ते पुड़ते जेरकम खाटी शोना हय, बेदनाय व्यथाय पुड़ते पुड़ते अतुल प्रसाद सेन खाटी मानुष तैरी हयेछिलेन। ताई तो तिनि लिखते पेरेछिलेन सबारे बासते भालो, नइले मनेर कालो घुचबे ना रे। आबार कथाय लिखछेन नीचुर काछे नीचु होते शिखलि ना रे मन। प्रज्ञा, प्रतिभा एवं हृदयबत्ता दिए तिनि समग्र देशवासीके एक सूत्रे गेथेछिलेन। তিনি অত্যন্ত দানি ছিলেন, এই কথাটা না বললে নয়। লখনৌর রাস্তার যে গরিব মানুষদের বালিশের তলায় তিনি টাকা গুঁজে রাখতেন, এত দানি ছিলেন, অনেক দান করেছেন তিনি। অতুল প্রসাদ সেন সম্পর্কে যাই বলি না কেন কম বলা হবে, এইরকম একজন সঙ্গীত সন্ন্যাসীকে অল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা সত্যিই বড় কঠিন। তার অনন্য প্রতিভার জন্য তিনি আজও ভাস্বর হয়ে আছেন এবং চিরকাল ভাস্বর হয়ে থাকবেন। নমস্কার। নিচুর কাছে নিচু হতে পারলে অনেক উঁচুতে ওঠা যায়, অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এই শিক্ষা গানের মাধ্যমে অতুল প্রসাদ সেন আমাদের দিয়ে গেছেন। এই গানটি শোনাতে আসছেন আমাদের মুম্বাইবাসীর সবচেয়ে প্রিয় গায়ক শ্রী সূর্য ভট্টাচার্য। আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। এবার অতুল প্রসাদ সেনের গান। অতুল প্রসাদ সেনের গান, যে গানটি আমাকে গাইতে বলা হচ্ছে, নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। আজ বোধহয় এই করোনাকালে এর থেকে ভালো শিক্ষা আর কিছু নেই। আমরা এতদিন শুধু সুখী জনের পুজো করেছি আর দুঃখীর অযতন করেছি। এখন সুখী দুঃখী বলে আর আলাদা করে কিছু নেই, আমরা সবাই বড় দুঃখী এবং আমাদের সবাই আমরা প্রকৃতির এক ঘায়ে, আমরা এক লেভেলে চলে এসেছি। এই মুহূর্তে নিচু যদি না হতে পারি তাহলে আর ভবিষ্যতে উঁচু হওয়ার বোধহয় কোনো সম্ভাবনাই নেই। তাই সেই নিচু হওয়ার কথা একবার ভালো করে শুনে নি কি বলেছেন অতুল প্রসাদ। बेला बोए जाए छोट्टो मोदेर पानसी तोरी संगे केके जा पियाय बांगलार उज्जवल ज्योतिष्क द्विजेंद्र लाल राय तार संगीत रचना तार जातीयताबोध छिलो शर्तहीन सश्रद्ध समर्पण। एई रकम अनेक कथा शोनाते आसेन श्रीमती प्रीति घोषाल। नमस्कार। शुरूतेई धन्यवाद जानाबो निखिल भारत बंग साहित्य सम्मेलन के এই বৃহৎ পরিসরে আমাকে ঠাঁই দেওয়ার জন্য এবং কিছু বলার জন্য। তার সাথে এই সম্মেলনের প্রত্যেক শ্রোতাদের জানাই অভিনন্দন। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এই গানটি রচনা করে যিনি দেশপ্রেমকে জাগিয়ে তুলেছিলেন তিনি হলেন কবি দ্বিজেন্দ্র লাল রায়। জন্ম নদিয়া জেলার কৃষ্ণনগরে 1863 সালের 19 জুলাই। পিতা কার্তিকেয় চন্দ্র রায়, মাতা প্রসন্নময়ী দেবী। পিতা রাজবংশের দেওয়ান ছিলেন এবং গায়ক ও গীতিকার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। পিতার কাছেই সঙ্গীত শিক্ষা এবং অল্প বয়সেই কবি সুকণ্ঠ গায়ক হিসেবে পরিচিত হন। কবি প্রতিভা নিয়েই জন্মেছিলেন। গ্রামীণ পরিবেশ ও পল্লী প্রকৃতি তাকে নিবিড়ভাবে আকৃষ্ট করেছিল। পারিবারিক পরিবেশে ছিল সাহিত্যের আবহাওয়া। তার দুই দাদা ও এক বৌদি সাহিত্য রচনায় খ্যাতি লাভ করেছিলেন। বিদ্যালয়ের পাঠ শেষ করে হুগলির মহসিন কলেজ থেকে বিএ পাশ করেন এবং এই সময়ে তার প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথার প্রথম ভাগ প্রকাশিত হয়। সালটা ছিল 1882। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি এমএ পাশ করেন 1884 সালে। শিক্ষা জগৎ সমাপ্ত করে তিনি এক স্থানীয় বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করার সময় সরকারি বৃত্তি নিয়ে কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলেতে পাড়ি দেন। দ্বিজেন্দ্রলাল রায় সাহিত্যিক দাদা সম্পাদনায় প্রকাশিত হতো সাপ্তাহিক পত্রিকা পতাকা এবং সেই পত্রিকায় তিনি বিদেশবাসীদের জীবন কাহিনী লিখতেন। বিলেতে তিনি 3 বছর ছিলেন। ইভিনিং ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে অভিনয়ও করেন। ইংল্যান্ডে থাকাকালীন তার ইংরেজি কাব্য দ্য লিরিক্স অফ ইন্ডিয়া রচিত হয়। এছাড়া এই সময় তিনি অনেক নাটক লেখেন। সেকালে বিলেতে সামাজিক গোড়ামি এমন ছিল যে কেউ বিলেতে গেলে স্লেভ দেশে যাওয়ার অপরাধে ফিরে এসে তাকে প্রায়শ্চিত্ত করতে হতো। সমাজপতিদের এই ব্যবস্থা মানতে রাজি না হওয়ায় তাকে যথেষ্ট সামাজিক উৎপীড়ন সহ্য করতে হয়। স্বভাবতই স্বাধীনচেতা হওয়ার কারণে কবি দ্বিজেন্দ্রলাল রায়কে সরকারি চাকুরিতেও নানা ঝামেলা সামলাতে হয়। চাকুরি থেকে অবসর নেওয়ার পর 1905 সালে কবি শিক্ষিত ও সংস্কৃত প্রেমী মানুষদের নিয়ে পূর্ণিমা সম্মেলন গঠন করেন। রবি ঠাকুরের সাথে দ্বিজেন্দ্রলাল রায়ের গভীর সম্পর্ক ছিল। তা সত্ত্বেও সাহিত্যের নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ছিল আর্যগাথা 2য় ভাগ, আষাঢ়ে, হাসির গান, মন্দ্র, আলেখ্য, ত্রিবেণী প্রভৃতি। কবির অন্যতম দক্ষতা ছিল নাট্য রচনায়। পৌরাণিক নাটক, সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক রচনায় তার দক্ষতা উল্লেখ করার মতো। কবি দ্বিজেন্দ্রলাল রচিত কবিতা ধনধান্যে পুষ্পে ভরা, আমাদ এর এই বসুন্ধরা, বঙ্গবাসীর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গাঁথা হয়েছে। তাঁর রচিত শাহজাহান নাটকে এই কবিতাটি গান হিসেবে ব্যবহৃত হয়েছে। কবির শেষ কৃতি ভারতবর্ষ নামের মাসিক পত্রিকা। দুর্ভাগ্যবশত কবি দ্বিজেন্দ্র লাল রায় পত্রিকার প্রকাশ দেখে যেতে পারেননি। দেশের কবি, বঙ্গের কবি, সাহিত্যের কবি 1913 সালের 17 মে চিরশয্যায় শায়িত হলেন। প্রণাম কবি। মন মাতানো সেই সুর, মহাসিন্ধুর ওপার থেকে সঙ্গীত ভেসে আসে। গানটি শোনাতে আসছেন শ্রী সূর্য ভট্টাচার্য। आमादेर आजकेर अनुष्ठान शेष बिंदुते एसे पौंछेछे। एई अनुष्ठानेर अंतराले जादेर साहाज्य ओतप्रोतभावे मिले आछे आमादेर संगे तारा हलेन प्रफेसर श्री सुराज अगरवाला, विजय दत्त, अनाथ पारुई, जयती राय। एई अनुष्ठानटी सुंदरभावे परिवेशित हवार पिछने एनादेर अवदान छिलो अपरिसीम। एखन आमादेर सचिव श्री शंकर मैत्र आছেন श्रोता बंधुदेर किछु बोलते। আমি আবার এসেছি আপনাদের কাছে। আমি বোম্বে শাখা তরফ থেকে আপনাদের সবাইকে আমি জানাই আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আর আমাদের কর্মসূচির ব্যাপারে আপনাদের জানাচ্ছি যে আগামী সেপ্টেম্বর মাসে আমাদের রাজা রাম মোহন রায়কে নিয়ে আমাদের নতুন একটা আমরা সিরিজ করব। সেখানটায় আমরা কলকাতা এশিয়াটিক সোসাইটি, শান্তিনিকেতন এবং বিশ্বভারতী সমস্ত প্রফেসরদের সাথে কথাবার্তা বলেছি। তারা আমাকে সমর্থন করেছেন, বলেছেন আমরা নিশ্চয়ই আপনার সাথে থাকবো ওই সময়তে। এটা একটা বিশেষ ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদেরও 100 বছর পূর্ণ হবে আর এক বছর বা 2 বছরের মধ্যে। সেই সময় আমি আমার একটা পুস্তিকা বের করতে চাই। সেই পুস্তিকা বোম্বের অ্যাক্টিভিটির সম্বন্ধে, সেটা গোড়াচক্রতে আমাদের মহাশয়কে আমি অনুরোধ করেছি এটাকে তিনি লেখার জন্য, এবং তিনি সম্মতি দিয়েছেন। তিনি এই ব্যাপারে তিনি কাজ শুরু করে দিয়েছেন। আর দ্বিতীয় কথা, আর দুজন ভদ্রলোক, একজন হচ্ছে সাচি মুখার্জি মহাশয়, বম্বে মিউজিয়াম অ্যাকাডেমির, তিনি আমাদের প্রভূত পরিমাণে আমাদের সাহায্য করছেন এবং অকাতরে আমাদের সাহায্য করছেন। ইনি সবসময় আমাদের সাথে আছেন। তাকে আমরা পেয়ে আমরা ধন্য হয়েছি। তাকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আশিস ঠাকুর, যিনি আমাদের প্রথম থেকেই আমাদের সাথে আছেন কিন্তু কোনোদিনই আমাদের সামনে আসেননি। তিনি সবসময় অন্তরালে কাজ করেছেন, এখনও অন্তরালে কাজ করে যাচ্ছেন এবং তিনি সব ব্যাপারে আমাদের সাহায্য করে থাকেন। তো এই হচ্ছে ব্যাপার। আর জয়তী, যিনি বম্বে মিউজিয়াম অ্যাকাডেমির একজন আইটি হেড, সে কি প্রচুর পরিমাণে যে কাজ করছে আমাদের সাথে ইন ট্যান্ডাম, সেটা আমি ভাষায় বলতে পারছি না। তিনি অকাতরে তিনি আমাদের সাথে আছে, অকাতরে তিনি আমাদের সাথে শ্রম দিচ্ছেন এবং কাজ করছেন, এবং জিতি গাঙ্গুলির সাথে সবসময় যোগাযোগ রেখে তিনি কাজ করছেন, অসম্ভব ব্যাপারকে সম্ভব করে দিচ্ছেন। আর সবাইকে আমি ধন্যবাদ, যারা আজকে বললেন, যারা বক্তারা যারা বললেন, তাদের সবাইকে আমি জানাই ধন্যবাদ। আমার নমস্কার বোম্বে শাখার থেকে প্রত্যেককে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের বন্ধু, যারা আমাদের সদস্য, যারা সদস্য নন, যারা দেখছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব নয়। আপনাদের সবাইকে আমি নমস্কার করি। আপনারা খুব আনন্দে থাকুন, ভালো থাকুন। ভগবান আপনাদের সবার মঙ্গল করুন। নমস্কার শঙ্কর।